বিদ্যুতের ছোবলে নিহত এক, আহত তিন। ঘটনাটি ঘটে বিলোনিয়া শহরে। বুধবার দুপুর 1:30 নাগাদ বিলোনিয়া থানাধীন এক নংটিলা এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন মজুমদারের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে নিহত রাজমিস্ত্রি সহ আহত তিন শ্রমিককে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। নিহত রাজমিস্ত্রি নাম সুব্রত কর্মকার, বাড়ি শালটিলা এলাকায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন। বাকি তিন শ্রমিক বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে। জানা যায়, এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন মজুমদারের বাড়িতে দালান বাড়ির জন্য আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। রাজমিস্ত্রি হিসেবে সুব্রত কর্মকার ও অন্যান্য শ্রমিকরা আরসিসি পিলারের রড বসাতে গিয়ে পাশের রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসলেই বিদ্যুৎ এর ছোবলে প্রাণ হারায় সুব্রত কর্মকার। পাশাপাশি তিনজন শ্রমিক আহত হয়, এর মধ্যে একজন মহিলাও আছে। আমার নাম ডক্টর অনুপমি, আমার সহকর্মী ডক্টর দেবাদিত হোসেন, আমরা দুজনে অন ডিউটি ছিলাম। হঠাৎ করে ফায়ার সার্ভিসের গাড়ি এলো এবং চারজন পেশেন্ট নিয়ে এলো। দেখলাম যে তারা গুরুতরভাবে ইলেকট্রিকিউশন যাকে বলে কারেন্টের শক খেয়ে তারা আহত হয়েছে। এর মধ্যে আমি দুজন পেশেন্টকে দেখলাম আর দুজন আমার সহকর্মী দেখলো। দুজনের মধ্যে একজন ব্রডব্যান্ড যাকে বলে আমরা মৃত অবস্থায় আমি পেয়েছি। ওরা একজন বাড়িতে ডোমেস্টিক প্লেসে কাজ করছিল। এর মধ্যে ঘরের যে কলাম হয়, কলামের পিলার রডগুলো, রডগুলোর সঙ্গে কারেন্টের তার লেগে, হ্যাঁ, ওইখানেই মৃত্যুবরণ করলো আর কি। তো আর বাকি তিনজন যে পেশেন্ট ছিল ওদেরকে প্রাথমিক চিকিৎসা যতটুকু দেওয়ার সময় আমরা দিয়েছি, দিয়ে এখন দুজন পুরুষ বিভাগে এবং একজন মহিলা বিভাগে ভর্তি। তার মৃত ব্যক্তির নাম কি? মৃত ব্যক্তির নাম মিস্টার সুব্রত কর্মকার, 36 বছর বয়স। বাবার নাম লেট সহদেব কর্মকার, মায়ের নাম শিখা কর্মকার, বাড়ি বিলোনিয়া শালটিলা। রাজমিস্ত্রি সুব্রত কর্মকারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।